হরতাল অবরোধে পিকেটারদের পেট্রোল বোমার বিভীষিকা ছড়ানোর পর ঢাকার পাশাপাশি দেশের বড় শহরগুলোর হাসপাতালে চালু হতে থাকে বার্ন ইউনিট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক বছর আগে ২৪টি শয্যা দিয়ে শুরু হওয়া এই ইউনিটে শয্যা সংখ্যা এখন ৪৭। এক বছরে এখানে সেবা নিয়েছেন ৮০০র বেশি, কিন্তু শয্যা বাড়লেও বাড়েনি আনুষঙ্গিক সুযোগ সুবিধা। আমরা এই সীমিত জনবল নিয়ে, আমাদের লোকজন যারা ওখানে কাজ করছে রাত দিন খুব কষ্ট করেই কাজ করছে, সীমিত বল নিয়ে নতুন সাংগঠনিক কাঠামো প্রণয়ন করে পাঠানো হয়েছে, ওইটা যখন হয় তখন আমরা জনবল পাব। বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুটি বার্ন ইউনিট আছে, কিন্তু চিকিৎসক বা অন্য জনবল না থাকায় সেবা দেওয়া যায় না এখানে। এই হাসপাতালে বার্ন ইউনিট বলতে যেটা বোঝায় সে ধরনের কোনো ইউনিট নাই, আমরা এখানে অ্যারেঞ্জ করে বার্ন ইউনিটটা চালাচ্ছি। কুমিল্লা মেডিকেলে ২০১২ সালে করা বার্ন ইউনিটেও সেবা নিশ্চিত করা যাচ্ছে না নানা সমস্যায়, আর এ কারণে উপশমের আশায় এসে যন্ত্রণা সইতে হয় রোগীদের। সর্বোচ্চ ৫০% পর্যন্ত পুরো রোগীর চিকিৎসা সফলভাবে করতে পারি, কিন্তু এর চেয়ে বেশি অংশ যদি শরীরে পড়ে গিয়ে থাকে অথবা তাদের যদি কারো শ্বাসনালীর পূরণ পড়ে গিয়ে থাকে, তাহলে এই রোগীগুলোর চিকিৎসা করার মতো সামর্থ্য আমাদের এই হাসপাতালে নেই। ৫০০ শয্যার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেই কোনো বার্ন ইউনিট, দগ্ধ রোগীদের চিকিৎসা দেওয়া হয় সার্জারি ইউনিটে। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।